2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে রপ্তানি প্রায় 4 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার কমে যাবার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শনিবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রেক্ষিত বিষয়ক ওয়েবিনারে এইসব মন্তব্য করেন দেশের বিশিষ্টজনরা। তারা বলেন, করোনা মহামারী পরিস্থিতি ও এলডিসি উত্তর সময়ের জন্য সহায়ক ও সমন্বিত নীতিমালা প্রণয়ন জরুরি।